আমার বন্ধুরা, আল্লাহর রাসূলের একজন সাহাবি, ওই সাহাবি পয়গম্বর আরবির পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আমি যে কথা বলতে চাই, হুট করে কারো সম্পর্কে কিছু বলতে যাইয়েন না, কারো সম্পর্কে কোনো বাক্য উচ্চারণ করবেন না, না জেনে না বুঝে কারো সম্পর্কে আপনি আমি কথা বলবো বলেন, কারো সম্পর্কে ধারণা পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আল্লাহর রসুল ছাড়া পিছনে কারো পিছনে সলাৎ পড়তে চায় না। প্রতিদিন রসুলে পাকের পিছনে সলাৎ আদায় করেন, সলাৎ আদায় করে তিনি আর দাঁড়ান না, সালাম ফিরাইয়া বাসায় দৌড় দিয়ে চলে যান, দাঁড়ান না। আমার বন্ধুগণ, ওই সাহাবি বাসায় দৌড় দিয়ে চলে যান, সাহাবাই কেরাম বলাবলি করতে লাগলেন, পয়গম্বরে আরবি আপনার ওই সাহাবি যাকে আপনিও ভালোবাসেন তিনিও মাঝে মাঝে আপনাকে ভালোবাসার কথা বলেন, আপনিও তাকে পছন্দ করেন, তিনিও নাকি আপনাকে পছন্দ করেন। পয়গম্বরে আরবি আপনি তো প্রায় ওয়াক্তে সালাম ফিরানোর পরে আমাদেরকে সামনে নিয়ে ওয়াজ করেন, নসিহত করেন, কিন্তু উনি সালাম ফিরিয়ে এক মিনিটও দাঁড়ায় না, সালাম ফিরানোর সাথে সাথে বাসায় দৌড় দিয়ে চলে যায়। আমার মনে হয় পয়গম্বরে আরবি, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের মনে হয় উনি মুনাফিক হয়ে গিয়েছেন, উনি মুনাফিক হয়ে গিয়েছেন, আপনার ওই সাহাবি মনে হয় মুনাফিক, তিনি নামাজ পড়ে দাঁড়ান না, দৌড় দিয়ে চলে যান, আপনার পিছনে সলাৎ পড়েন কিন্তু আপনার কথাগুলো শুনতে চান না, আপনার পাশে বসতে চান না, আপনি কি নসিহাত করলেন তাও শুনতে চায় না। পয়গম্বরে আরবি এক ওয়াক্ত সালাম ফিরে আপনি তাকে পাবেন না, অথচ আপনার পিছনে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম কারো কারো ধারণা এমন হয়ে গেল, আল্লাহর রাসূল শুনতে শুনতে একদিন বললেন, ও সাহাবীরা শোনো, আজ যদি উনি নামাজের মধ্যে আসে, নামাজের পরে তাকে বলবা আমি রাসূল সালাম দিয়ে বলছি এখানে বসে থাকবার জন্যে। সাহাবায়ে কেরাম বলছেন, পয়গম্বরে আরবি তিনি তো নামাজের সবার শেষে আসেন, সবার শেষে নামাজে আসেন, সবার আগে বের হয়ে চলে যান। সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল না জানি তিনি মুনাফিক হয়ে গেলেন, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বুঝাতে চাই। রাসূলে পাক সাহাবায়ে কেরামকে বলে দেবার পরে সাহাবায়ে কেরাম নামাজের সালাম ফিরাইয়া দেখেন ওই সাহাবি নাই, সালাম ফিরাইয়া দৌড় শুরু করেছেন বাসার দিকে, সুন্নত ওখানে পড়েন না। সাহাবায়ে কেরাম সুন্নত শেষ করে রাসূলে পাককে বললেন, পয়গম্বরে আরবি আপনার ওই সাহাবি তো মসজিদে নাই, কেমনে আপনার সালাম দিব? রাসূলে পাক বললেন, সাহাবিরা তোমরা শোনো, দুইজন তার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আমি নবীর সালাম দিয়ে বলো রাসূল আমি ডেকেছি আমার কাছে আসার জন্যে। দুইজন সাহাবি দৌড় দিলেন, ওই সাহাবির বাড়ির দরজায় গিয়ে দেখেন দরজা লাগানো, ভিতর দিয়া সালাম দিয়া ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবি, পয়গম্বর আরবি সরকারে কায়নাত আপনার কাছে সালাম পাঠিয়েছেন, আপনি আমাদের সঙ্গে চলুন, রসুলের পাকের সঙ্গে দেখা করতে হবে। ওই সাহাবি বললেন, ভাই বন্ধুগণ তোমরা শোনো, তোমরা চলে যাও, একটু পরে আমি আসতেছি। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলে পাক সালাম দিয়েছেন, শুনলে মানুষ তো এক সেকেন্ড দেরি করতে চায় না, আর তুমি রাসূলে পাকের ডাকে সাড়া না দিয়া পরে আসতে বলেছো, আমাদের ধারণা তুমি মুনাফিক হয়েছো, তা তো দেখতেছি ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছে।
তিনি বললেন, ভাইরে এত কথা শুনতে চাই না, তোমরা চলে যাও, রসুলে পাঁককে গিয়ে বলবা আমার আসতে একটু দেরি হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবাই কেরাম পয়গম্বরে আরবির সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছিলেন সালাম দেওয়ার জন্য, সালাম পৌঁছে দিয়েছি, কিন্তু সালাম দিয়ে কি হলো, উনি তো বের হতে চায় না, আপনার ডাকে উনি আসতে চাইল না, উনি বলেছেন আমরা চলে আসতে, উনি পরে আসবেন, দেখেন তো কত বেয়াদব, আপনার কথাও শুনতে চায় না। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, আমি খবর দেওয়ার পরে আমার সাহাবি আমার ডাকেও আসতে চাইল না, কি কর্তব্য বিমল হয়ে রসুলে পাক বসে গেলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে পড়লেন, সবার ভিতরে কৌতূহল, এত ভদ্র নম্র একটা ভালো ছেলে, কারো সঙ্গে ঝগড়া করে না, এক্সট্রা কথা পর্যন্ত বলতে চায় না, ওই ছেলেটার হঠাৎ করে কি হলো, কথাও শোনে না, আমি নবীজির ডাকেও আসতে চাইল না, লোকটা পরে আসতে বলেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করবার পরে পয়গম্বরে আরবির সামনে ওই সাহাবী হাজির, সালাম দিয়ে চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি সালাম দিয়েছেন, সময় মতো আসতে পারি নাই, দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম ফিস ফিস কথা বলতে দেখব, ভাইরে কারো সম্পর্কে না বুঝে না জেনে ধারণা করবেন না, দিলের ভিতরে ধারণা রাখবেন না, হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। রাসূল বললেন, সাহাবি বলাব, তোমার কাছে দুটা প্রশ্নের জবাব জানতে চাই, এক নাম্বার বলো, আমি ডাকলাম তুমি কেন আসলা না, আমি ডাকবার সাথে সাথে কেন আসলা না, দেরি করেছো কেন, আমার দূতকে পরে আসতেছি বললা কেন, ব্যাপার কি। দুই নাম্বার জানতে চাই, তুমি কেন আমার প্রোগ্রামে বসো না, তুমি কেন আমার তাফসিরে বসো না, কোরআনের দর্শে হাদিসের দর্শে তুমি কেন বসতে চাও না, তোমার ব্যাপারে অনেক মন্তব্য আছে, আমি রাসূল কোনো মন্তব্য করতে চাই না, বলো তুমি কেন সালাম ফিরে চলে যাও, নামাজ সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, ব্যাপার কি। এই কথাগুলো শুনে কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, ওই সাহাবী দাঁড়িয়ে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন আর বললেন, পয়গম্বর আরবি, না না, আপনার সাহাবী মুনাফিক হয়ে যায় নাই, আপনার বন্ধু আপনার সাথী মুনাফিক হয়ে যায় নাই, আপনার সহচর মুনাফিক হয়ে যায় নাই, পয়গম্বরে আরবি, আমারও মন চায় সারাদিন আপনার কদমে পড়ে থাকি, আমারও মন চায় সারাদিন মসজিদে নববীতে বসে থাকি, আমারও মন চায় আমি সারাদিন আপনার সেই নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া জান্নাতের কথা স্মরণ করি, আমারও মন চায় আমি যেন আসমানের চন্দ্রের দিকে না তাকাইয়া আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি, পয়গম্বরে আরবি, আমার মন চায় অন্যান্য সাহাবীর মতো আপনার সঙ্গে মুসাফা করি, আমার মন চায় আপনার সঙ্গে মুআনাকা করে আপনার বডির মধ্যে গামের মধ্যে যে মেশকাম্বর আমার বডিতে লাগাইয়া দেই, কিন্তু পয়গম্বরে আরবি আমি পারি না, আমারও মন চায় আপনার সাথে ঘুরে বেড়াই, আমারও মন চায়
আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে আমিও আপনার সাথে যাই, কারণ ওই রাস্তা সাক্ষী দিবে কেয়ামতের দিন আমি আপনার সঙ্গে রাস্তা দিয়ে গিয়েছি। পয়গম্বরে আরবি আমার সুযোগ নাই, এবার নবীজি বললেন বলো তোমার কথা শুনি কি হয়েছে। সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ থেকে শুরু করতে চাই, বলো তো কেন নামাজে দেরি করো। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনার যদি কয়েকজন পাগলা সাহাবি থাকে একজন আমিও পাগল, কিন্তু আপনার সামনে পাগলামি করতে পারি না, বাড়িতে বসে একা একা কান্না করি আপনার সামনে কেন আসতে পারি না। রাসূল বললেন কেন আসতে পারো না বলো। সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ আছে, আমি একজন গরিব সাহাবি, ঘরের ভিতরে বড় করে একটা গর্ত খনন করেছি, আমি যখন নামাজে দৌড়ে চলে আসি স্বামী স্ত্রী মিলে কাপড় আছে মাত্র একটা, ঘরের ভিতরে আর কোনো কাপড় নাই, আমার স্ত্রী কাপড় পরলে আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকি, আমি যখন কাপড় পরে মসজিদে আসি আমার স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ করে রাখি আসি। ইয়া রাসূলুল্লাহ, ও কলিজা টুকরা বিশ্ব নবী আপনি জানেন না, আমার মন চায় আপনার কদমের কাছে বসে থাকি, ঘরের ভিতরে আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, স্ত্রী যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ইবাদত করে ততক্ষণ আমি গর্তের বিষয়ে ভিতরে উলঙ্গ হয়ে বসে থাকি, সারাদিন দরজা লাগাইয়া রাখি কেউ যেন ঘরে না আসতে পারে। এত খারাপ অবস্থা থাকবার পরেও কিন্তু আমি ইমান ছেড়ে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সবার শেষে আমি নামাজে আসি, আমি আসার সময় স্ত্রী রে বলি স্ত্রী তোমার কাপড়টা আমারে দাও, স্ত্রী তার কাপড় দেয়, ওই কাপড়টা আমি পরে স্ত্রীকে গড়তে গোপন করে রাইকা আপনার পিছনে নামাজে আসি, স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকে, আমার মন চায় আপনার পিছনে বসে থাকি, কিন্তু সালাম ফিরাইয়া মনে পড়ে আমার স্ত্রী তো নামাজ পড়া লাগবে, অক্ত চলে যায়, গড়ে কিন্তু আর কাপড় নাই, এই জন্যে দৌড়াইয়া চলে যায় গিয়ে গর্তের ভিতরে আমি লুগুপনে বসি আর কাপড়টা স্ত্রীকে দেই, স্ত্রী ওই কাপড় পরে নামাজ পড়েন, এই জন্যে আমি সময় মতো আপনার এখানে আসতে পারি না, আমি মন চাইলে আপনার এখানে বসে থাকতে পারি না, কিন্তু পয়গম্বরে আরবি আমার দিলে আপনার ভালোবাসার কোনো কমতি নাই, পয়গম্বরে আরবি আমার দিলে আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, রব আমার স্বামী স্ত্রী দুইজনকে একটা কাপড় দিয়েছে, আমার দিলে কোনো ব্যথা নাই, আল্লাহর প্রতি আমার কোনো অনুরাগ বিরাগ নাই, দুনিয়ায় চলে যেতে চাই, শুধু একটা মাত্র চাওয়া কিয়ামতের দিনে আপনার মতো কলিজার টুকরা বিশ্ব নবীকে যেন না হারাইয়া যায়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরে আরবি আর কিছু চাই না, এভাবে জীবন কাটাইয়া দিতে চাই, আমি শুকরিয়া দেয় করি রব তো একটা কাপড়ও দিয়েছে, যদি একটা না দিতেন তাহলে আমার কি হতো। নবীজি দাঁড়াইয়া গেলেন আর বললেন আছো কি কেউ আছো আমার সাহাবি সম্পর্কে তোমরা বুঝেছো,
কেন রে শুধু ভুলভাল ধারণা করলা, কেন রে ধারণা করলা, তোমরা ধারণা করতে পেরেছ কিন্তু একটা দিন খবর নিলা না লোকটা কেমন আছে, লোকটা খাইলো কি না, তার কি জিনিসের কমতি জানতে চাইলা না, শুধু ধারণাই করে গেলা। আজও আমরা ধারণার পূজারী, ধারণা করে যাই কিন্তু খবর নেই না লোকটার ভিতরের কলিজায় কি ধরনের আগুন জ্বলে। মনে রাখবেন, বহুত মানুষ সারাদিন হাসি খুশি থাকে, বন্ধু বান্ধবে হাসি খুশি মজা করে সময় কাটায়, তার কলিজার আগুন কাউকে বুঝাতে দেয় না, বুঝতেও দেয় না, বুঝাতেও চায় না। কিন্তু আমরা তো হাম্মক মানুষের ভিতরের কষ্ট জানতেও চাই না, এই জন্যে তাকাইয়া কারো সম্পর্কে ধারণা করা যাবে না। দুনিয়ার জমিনে আমাদের কেমন ভাবে চলা লাগবে, কে কোন কষ্টে আছে সুযোগ থাকলে জানব, সুযোগ থাকলে বুঝবো, কারো প্রতি খারাপ ধারণা রাখব না, কাউকে কষ্ট দিব না। দুনিয়ার জমিনে কারো প্রতি খারাপ ধারণা রাখব না, কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আমাদের জীবনের পনার প্রতিজ্ঞা হবে, যে কোনো লোক যে কোনো কোয়ালিটির হোক খারাপ ধারণা রাখবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল 104 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, আল্লাহ বললেন তোমাদের মধ্যে একদল লোক থাকা উচিত যারা সবসময় ভালো কাজের দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে তারা খারাপ ধারণা করতে পারে না। এই জন্যে আজকের থেকে আমাদের কাজ হলো মানুষকে ভালো পথের দিকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, সুদ থেকে বাঁচাবার জন্যে ডাকবো, ঘুষ থেকে বাঁচাবার জন্যে ডাকবো, মদ এবং জোয়া থেকে বিরত রাখবো, আমরা তাদেরকে ইয়াবা ফেন্সিডিল থেকে দূরে রাখবো, আমরা তাদেরকে জায়গা জমি যারা অন্যায়ভাবে দখল করে মানুষকে মেরে খায় তাদের থেকে দূরে রাখবো, আমরা চাইব সমাজ শান্তির হয়ে যাক, ভালো মানুষ সমাজের হয়ে যাক। আল্লাহ বলছেন জানো না গোলাম তোমাদের ইমানের আমার কাছে কত দাম, যতক্ষণ পর্যন্ত একজন ভালো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত কায়েম করব না। একথার মাধ্যমে আমি যে কথা বুঝাতে চাই, তাহলে আল্লাহর কাছে আসমান টিকাইয়া রাখবার খুঁটি হলো একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ থাকতে কেয়ামত হবে না। সুতরাং নিজে নিজেকে জিজ্ঞাসা করেন আমরা কে কতটুকু ভালো মানুষ হতে পেরেছি। আজকের থেকে আমাদের লাইফের পণ আর প্রতিজ্ঞা হবে ভালো মানুষ হবার ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষ তো দুনিয়া আছে সারাদিন চায় আরেকজনকে পেইন দিতে, আরেকজনকে কষ্ট দিতে, মনে করে ওরে কষ্টে থাকলে ও বিপদে থাকলে শান্তি। এজন্যে দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন একদল লোক আছে এই দুনিয়ার জমিনে যারা সবসময় ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। এজন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে একদল লোক থাকা দরকার যারা সৎ কাজের দিকে আহ্বান করবে, নির্দেশ দিবে ভালো কাজে, বারণ করবে অন্যায় কাজ থেকে। আল্লাহ বলেছেন তারাই হলো সফল কম্পোনেন্ট। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলছেন শুনেন, ভালো মানুষের সংজ্ঞা বুঝেন, নিজে ভালো মানুষ হব, আরেকজনকে ভালো মানুষ বানাবো। আমি আপনাদেরকে ভালো মানুষ সাজতে বলি নাই, ভালো মানুষ হইতে বলেছি। কাপড়ে বহুত মানুষকে ভালো মানুষ মনে হয়, অ্যাকচুয়ালি ভালো মানুষ না। পোশাকে বহুতকে ভালো মানুষ মনে হয়, কিন্তু পোশাকের ভিতরে অরিজিনাল টাটকা শয়তান। কথা বলেন না কেন?
এই জন্যে আপনাদেরকে ভালো মানুষ শাস্তে বলি নাই, ভালো মানুষ হইতে বলেছি। আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ না বানাইয়া কবরে দিও না। জুরে পড়ে না আমি। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিন্তু শরীরে গোলামের দল তোমরা এই সমস্ত মানুষের মতো হইও না, ওই সমস্ত মানুষের মতো তোমরা হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং নিদর্শনসমূহ আসার পরেও তারা বিরোধিতা শুরু করেছে। দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাব। আল্লাহ বলছেন তাদের মতো হইও না যারা ভালো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে গিয়েছে, যারা ভালো মানুষ থেকে স্বেচ্ছায় দূরে সরে গিয়েছে নিজেদের ভুলের কারণে, নিজেদের অন্যায়ের কারণে। একসাথে ছিল, আজকে আলাদা। আসেনি বলেন? আছেনি? আল্লাহ বলছেন যারা আলাদা হয়ে গিয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওই সমস্ত মানুষের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে গিয়েছে, আলাদা গ্রুপ তৈরি করেছে, আলাদা স্টাইল তৈরি করেছে, ভালো মানুষ থেকে নিজেদেরকে দূরত্ব রেখেছে, আর নিজেদেরকে ভালো মানুষ মনে করে। আল্লাহ বলছেন না না, যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে নিজেদেরকে ভালো মানুষ সাজাতে চায় তারা বিচ্ছিন্ন। আল্লাহ বলছেন তাদের মতো তোমরা বিচ্ছিন্ন হইও না। এরপরের শব্দে বলছেন ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত, তাদের কাছে সত্য নিদর্শন আসার পরেও, সত্য প্রকাশিত হওয়ার পরেও, কোরআন সুন্নার মেইন জ্ঞান জানবার পরেও, সত্য জানবার পরেও, ভালো জিনিস জানবার পরেও, কাগজপাতি ঠিক দেখবার পরেও, এরপরেও যারা বিচ্ছিন্ন হয়ে যায় তোমরা তাদের কাছে যাইও না। তারা অহংকার করে, ইগো দেখাইয়া, হিংসা করে, আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তারা হইল, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, দারে কাছে যাইও না, তোমরাও আযাবে পড়বা। কারণ যেই জায়গায় আযাব হয় ওই জায়গায় ভালো মানুষও বাঁচতে পারবেন না। বনি ইসরাইল একবার আযাব আসলো, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বললেন যাও যাও বনি ইসরাইলদেরকে ধ্বংস করে দাও, মাটির সঙ্গে মিশাইয়া দাও। ফেরেশতা আল্লাহর কাছে জমিনে এসে আসমানে গিয়ে বলছেন আল্লাহ তুমি এই জমিনকে ধ্বংস করে দিতে চাইলা, এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু এই জমিনে তো ভালো মানুষও আছে। আল্লাহ বললেন ওই ভালো মানুষটারে আগে পিটাও। আল্লাহ তাআলা ওরে আগে পিটাবো কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওরে আগে পিটাও, এই জন্যে পিটাও, সে জানবার পরে কেন জানালো না, সে বুঝবার পরে কেন বুঝালো না? সে যদি ভালো জানলো, সত্য জানলো, জানবার পরে কেন জানালো না, জানবার পরে কেন বুঝালো না? নিজে জান্নাতে যেতে চাইল, উম্মতকে জান্নাতি কেন বানালো না? নিজে ভালো পথে চলতে চাইল, আরেকজনকে ভালো পথে কেন ডাকলো না? ভালো পথে ডাকলে মানুষ তারে খারাপ বলবে, ভালো পথে ডাকলে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য খারাপ পথে থাকবার পরেও বন্ধুর সাথে তাল মিলাইছে। আল্লাহ বলছেন না না, ওকে আগে পিটাও, সে জানলো তাহলে পাবলিককে কেন জানালো না? ঠিক কিনা বলেন? এই জন্যে আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, গোলাম আমি জানি তোমার চলার পথে ভুল আছে, তুমি মানুষ চলার পথে ভুল হয়ে যাবে, আমি আল্লাহ তোমার জন্য আমার দরওয়াজা বন্ধ করে দেই নাই, তোমাকে বিচ্ছিন্ন করে দেই নাই, এখনো তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে। আমি আল্লাহ বলছি, গোলাম রে যত অপরাধ কর, সকল অপরাধগুলাকে মাথায় নিয়ে যদি তওবা করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম বিচ্ছিন্ন রাখব না, আমি আল্লাহ পর্দার আড়ালে নে মাফ করে জান্নাতি ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে কোনো মানুষকে খারাপ ভাববেন না, কোনো মানুষকে বিচ্ছিন্ন করবেন না, কোনো মানুষকে অন্যায়কারী মনে করবেন না। যে কেউ ভুল করতে পারে চলার পথে, ভুল করলে তার ক্ষমার রাস্তা আছে। আপনি আমি কাউকে গালি দিতে পারি না, আপনি আমি কারো প্রতি ধারণা খারাপ করতে পারি না, আমরা সকলে ভালো পথে চলব, একসাথে জান্নাতে যেতে চাইব, বিচ্ছিন্ন হব না। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই পড়ে না আমিন। এরপরে আল্লাহ এখন আরেকটা কথা বলছেন যে কেয়ামতের দিন কিছু লোকের মুখ উজ্জ্বল হবে আর কিছু লোকের মুখ কালো হবে। কাদের মুখ উজ্জ্বল হবে, কাদের মুখ কালো হবে, এ কথা আজকে রাইখা দিলাম। ওই আয়াতে আর আজকে আর যাচ্ছি না, আর লম্বা করতে চাই না, এতটুকুনি বললাম, বসেন আমরা মোনাজাত করব। আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আসেন, এই যে পুরা মসজিদ সবাই ভরে আছেন। আমাদের বিনোদ বিবি নারিন্দারি তাফসিরকে আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি জুমায় বলেছি আমার জন্য অ্যাকচুয়ালি মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন দুনিয়ার বিপদ থেকে আমাকে বাঁচায়, ফেতনাকারীর ফেতনা থেকে, জুলুমকারীর জুলুম থেকে, ষড়যন্ত্রকারীর সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন বাঁচায়। আপনারা একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাসায় গেলে আমি জানি আপনারা অনেকেই তাহাজ্জুদ পড়েন, আমার জন্য একটু দিল থেকে দোয়া করেন, আল্লাহ যেন বিপদ থেকে দূরে রাখে। আমিও যত তাফসিরে বাংলাদেশে যাই, দেশে বিদেশে কোনো জায়গায় আপনাদের ভুলে যাই না, হাত উঠালেই তো আপনাদের কথা মনে হয়ে যায়। আমি দোয়া করি আপনাদের জন্য, এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, বলেন না ইনশাআল্লাহ। আমাকে অনেকে গালি দিবে, আপনাকে অনেকে গালি দিবে, এগুলো মাথায় রাখবেন না। গালি তো রসুলকে দিয়েছে না, দেয় নাই, রসুলকে পিটায় নাই, তা আমাদেরকেও পিটাবে, গালি দিবে। এজন্য আমরা দিনের পথে থাকব, কখনো বিচ্ছিন্ন হব না, খারাপ কাজ করব না। জোয়ান যারা আছো আমাকে কথা দেও, আজ থেকে পাঁচ ওয়াক্ত পাক্কা নামাজ ইনশাআল্লাহ। সবাই একবার হাত উঠান, সবাই বলেন আল্লাহ, আমরা ওয়াদা দিলাম আর কোনোদিন জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করব না, তওবা করলাম, আমাদের সবাইকে ক্ষমা করেন, সবাই পড়ে না আমি। কি বলবেন জানি তো, আমি নিজে হাতে তাফসীরের পরে বলেন, তাফসীরের পরে শেষ করি তাফসীর। আমরা একে অপরের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া চাই, আমরা সবার জন্য দোয়া করব, দিল থেকে ঠান্ডা মাথায় আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم يا حي يا برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله الله تعالى بر مبارك ماشي مبارك راتري تمار خاص غلام دركي نيا امي گناگار نالائي تحمق بيوقوف তুমি মনিবের দরবারে হাত উঠেছি তোমার পায়ে দরি দয়া গুণে মায়া গুণে তমাম জিন্দগির গুণা গোলাকে মাফ করে দাও আল্লাহ গুণার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করে দাও আল্লাহ তুমি ছাড়া আমাদের বলবার কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমাদের তমাম জিন্দগির গুনাগুলাকে মাফ করে দাও গুনার কারণে কিয়ামতের দিনে গুনাগার বলে ডাক দিও না আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও জিন্দাদের হায়াত বাড়াইয়া দাও আমার মা ভাই সহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান ফরমা আয় আল্লাহ যারা জুলুম করে জালেম আয় আল্লাহ যারা যারা বিনা অপরাধে যারা কষ্ট দিতে চায়
হায় আল্লাহ, তাদেরকে হিদায়ত থাকলে হিদায়ত দিয়ে দাও, আর যদি হিদায়ত না থাকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, মানুষের দরওয়াজা থেকে, বেঈমানি থেকে, ধান্দা থেকে আমাদের বাঁচাও। আমাদের মন্দেগানদের কবরকে জান্নাত বানাইয়া দাও, জিন্দেগানের হায়াতকে বাড়াইয়া দাও, ফিতনা মুক্ত সমাজ দাও, দেশটাকে তুমি হেফাজত করে দাও, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, হিংসুকদের হিংসা, জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, হিংসুকদের হিংসা, জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। আমাদের পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও, আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমাদের সবার দিলকে মুতমাইন বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের দিলের ভিতর থেকে দুনিয়ার ধান্দা বাদ দিয়া তুমি মনিবের ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু।